ফিরে আসলাম বিরতি পর। সিপিএম সোনামুড়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হল একটি পদযাত্রা এবং মিছিল। মিছিলটি শুরু হয় কমলক্ষেত দিলু মিয়ার চৌমুহনি থেকে। দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর উমরায় বড় পাথর বাজারে গিয়ে শেষ হয় আজকের এই পদযাত্রাটি। যেহেতু বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে হাজির, তাই পাহাড় থেকে সমতল সর্বত্রই সিপিএমের পক্ষ থেকে চলছে একের পর এক কর্মসূচি, জনসম্পর্ক অভিযান, ভোট প্রস্তুতি এক প্রকার লক্ষ্য করা যায় সিপিএমের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম কৈলাস শহরে যে ছবি, একই রকমভাবে সোনামুড়াতেও সেই ছবি পরিলক্ষিত। অর্থাৎ গোটা রাজ্যে সার্বিকভাবে বামীরা ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে, চলছে একের পর এক বর্তমান সরকারের কাজকর্মের তুলোধুনো, এবং তার পাশাপাশি চলছে জনসংযোগ অভিযানকে আরো জোরদার করা, নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কাজ। বিজেপি সরকারকে উৎখাতের হুঁশিয়ারিও আজ প্রকাশ পায় আজকের এই মিছিল থেকে। তবে আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, পার্টির বিভাগ কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস থেকে শুরু করে উমরাই অঞ্চল কমিটির সম্পাদক শাহু আলম মিয়া, এবং এছাড়াও সিপিএমের সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই মিছিলে। তার পাশাপাশি কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল এক প্রকার লক্ষণীয়। আজকের এই মিছিল থেকে বামেদের ঠিক কি বক্তব্য উঠে আসছে, পথসভাতে উপস্থিত হয়ে কি বক্তব্য পেশ করেছেন সিপিএমের পক্ষ থেকে, কি বক্তব্য পেশ করা হচ্ছে শুনুন। এই কারণে যে গত বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 200-250 নেতা দেশের আমাদের রাজ্যের মধ্যে এসে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, 299টা প্রতিশ্রুতি। আমি এত কথায় যাব না, আমি দুই একটি কথায় যাব আপনাদের কাছে। বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন সেদিন, তাদের কাছে বলছি, বিবেকের সাথে জিজ্ঞাসা করুন। তারা বলেছিল 340 টাকা মজুরি দেবে, 200 দিনের কাজ দেবে রেখাতে। কিভাবে দেবে বলল, এখন সিঙ্গেল ইঞ্জিনের সরকার আছে, মানিক সরকার। এখানে যদি বিজেপির সরকার হয় তাহলে ডাবল ইঞ্জিনের সরকার হবে, কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপি। এই যে ডাবল ইঞ্জিন হবে, মানিক সরকারের সময়ে 96-96 দিনের কাজ হয় রেখাতে, আমরা ডাবল করে দেব, 200 দিনের করে দেব। টাকা 200 টাকা, এখন 340 টাকা করে দেব। যেহেতু ডাবল ইঞ্জিন ডাবল হবে, মানিক সরকারের সরকার চাকরি দিতে পারছিল না, প্রতি মঙ্গলবারে বামফ্রন্ট সরকারের মন্ত্রী সভা বসত, প্রত্যেক মঙ্গলবারে সিদ্ধান্ত হতো কোন দপ্তরে কতজন চাকরি দেবে। একটা মঙ্গলবার বন্ধ থাকলে পরে, এছাড়া একটা মঙ্গলবার বাদ যায়নি যেদিন বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত গ্রহণ করেনি যে এতটা এতটা চাকরি দেওয়া হবে তার ইন্টারভিউ। বাই সোনামুড়া বিধানসভার বিধায়ক শ্যামল চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন। যদিও ইতিমধ্যে বর্তমান সরকারের যে ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি রয়েছে 299টা, সেই প্রতিশ্রুতির বিরুদ্ধে বর্তমানে সরব হয়েছে বামপন্থী নেতৃত্বরা। পাহাড় থেকে সমতল সর্বত্রই ডাবল ইঞ্জিন সরকারের কাজকর্মের তীব্রভাবে বিরোধিতা সিপিএমের পক্ষ থেকে। অন্যদিকে চলছে ভোট প্রস্তুতি, জনসংযোগ অভিযান, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার কাজ। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।